যদি সাহস থাকে বাংলাদেশে আসেন, বিদেশে বইসা হালুয়া রুটি খাইয়ে বক্তৃতা দেন, এই দিন কিন্তু বেশি দিন নাই আপনাদের। কালকে তারেক রহমানের একটা ইন্টারভিউ দেখলাম, উনি সাজ্জা গুজ্জা মেকআপ কইরা বক্তৃতা দিচ্ছেন, গলা মোটা কইরা। তিনি প্রশাসনকে হুমকি দিয়েছেন, তিনি পুলিশ ভাইদেরকে হুমকি দিয়েছেন, বাংলার স্বাধীনতার পক্ষের মানুষকে হুমকি দিয়েছেন। তারেক রহমান সাহেব, আপনাকে বলতে চাই, যদি সাহস থাকে বাংলাদেশে আসেন, দেখব পুরাটা কতটুক। বিদেশে বৈশা হালুয়া রুটি খাইয়ে বক্তৃতা দেন, এই দিন কিন্তু বেশি দিন নাই আপনাদের। আপনারা মনে করছেন আগামী নির্বাচনে আপনারা জয়লাভ করবেন আর আপনি উইরা ইসা জুইরা বসবেন, এইটা সম্ভব না। বাংলার মানুষ আজকে জেগেছে, বাংলার মানুষের উন্নয়নের পক্ষে, বাংলার মানুষ শান্তির পক্ষে, বাংলার মানুষ জননেত্রী শেখ হাসিনার পক্ষে। গ্রামে যাই মাঝে মাঝে, গেলে একটা কথা শুনি, যখন চাকে দোকানে বসে চাকে জিগাই, ভাই কি অবস্থা, আল্লাহর মধ্যে খুব ভালো রাখছে আল্লাহ, তো কি কন, ভাই বারবার দরকার শেখ হাসিনার সরকার। এই যে সারা বাংলাদেশে যেখানে যাবেন সেখানেই বলে বারবার দরকার শেখ হাসিনার সরকার। আর আগামী কয়েকদিন পরে নির্বাচন, এই নির্বাচনে আমাকে মার্কাটা কি বলেন তো, আরে আরো জোরে কাঁপাইয়া দেন, শোনাইয়া দেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।